চট্টগ্রাম বোয়ালখালীর অন্তর্গত দক্ষিণ পশ্চিম চরখিজিরপুর ট্যাক্স ঘর গ্রামের মীর মোহাম্মদ নূর নাহার জামে মসজিদের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মীর মোহাম্মদ নূর নাহার জামে মসজিদের উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বোয়ালখালী প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বোয়ালখালী অন্তর্গত দক্ষিণ পশ্চিম চরখিজিরপুর ট্যাক্স ঘর গ্রামের মীর মোহাম্মদ নূর নাহার জামে মসজিদের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মীর মোহাম্মদ নূর নাহার জামে মসজিদের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান মেহমান হযরতুল আল্লামা আলহাজ হাসান রেজা আল কাদেরী, জনাব মোহাম্মদ ইউনুস জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আলমগীর, বন্দর ব্যবহারকারী সিবিএর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, মসজিদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মীর নওশাদ, নাসির উদ্দিন, হাজী মোহাম্মদ নাসের, সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে বক্তারা বলেন, এ মসজিদ নির্মাণের ফলে অত্র এলাকাবাসীর অনেক দিনের আশা পূর্ণ হলো। এ মসজিদ নির্মাণে যারা শ্রম ও সহযোগিতা করেছেন তাদের প্রতি পরবর্তী প্রজন্ম কৃতজ্ঞ থাকবেন। চট্টগ্রাম বোয়ালখালী প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।